সালামু আলাইকুম প্রিয় দর্শক আমার যেটা ইউজ করা হয়েছে সেটা দেখে হয়তো অনেকের কাছে খুব কষ্ট লাগতে পারে আগে থেকে থেকেই বা মনে করছেন যে বোধহয় আপনাদের নিয়ে বাজে কোনো কথা বলা হলো কিনা তো আপনারা রিজার্ভ করেন যদিও খারাপ কথা কারণ আপনারা সারাক্ষণ মানুষের অপমান করা মানুষকে নিয়ে বাজে কথা বলা এগুলো আপনাদের সকাল থেকে শুরু হয় একবার আপনাদের নেত্রী থেকে শুরু করে একদম নিচের তলা পর্যন্ত সবার একই কাজ এখানে আপনাদের মনে হতে পারে কিন্তু আমি আপনাদেরকে অপমান করার জন্য আজকের ভিডিওটা তৈরি করছি না তবে যদি প্রয়োজন হয় অপমান করার জন্য যদি দরকার হয় অপমান করতে পারি আপনারা এই ক্ষমতায় থেকে মানুষকে নিয়ে যা ইচ্ছা তাই বলেন যারা কষ্টে আছে তাদেরকে নিয়ে বলেন তারা কিন্তু সহ্য করছে আমার কথাও যদি বলেন আমার মতো জায়গায় থেকেও আমাকে নিয়ে এই সরকারের যে উইংগুলো আছে ফোর্স ফোর্স আমাকে নিয়ে যত ধরনের গুজব যত ধরনের মানে বাজে কথা যত কিছু আমি উপরের লেভেলের কথা বাদই দিলাম তো খালেদা জিয়া মারা যাচ্ছে একটা মৃত্যু পথযাত্রী তাকে নিয়ে হেন কোনো বাজে কথা নাই বলেন নাই জিয়াউর রহমান সারাক্ষণ তারা নিয়ে আজে বাজে কথা বলেন আবার আপনাদের নিয়ে কিছু বললে তখন আপনারা বলেন যে মৃত মানুষকে নিয়ে কেন কথা বলা হয় আরে বেটা মৃত মানুষ তো জিয়াউর রহমান কি আপনার যদি শেখ মুজিবকে নিয়ে খারাপ লাগে আরেকজনে তো জিয়াউর রহমানকে নিয়ে বাজে কথা বললে আপনার সে একই রকম খারাপ লাগতে পারে সে তারা যেমন ভালোবাসে আপনিও তারা তেমন ভালোবাসেন তারপরেও বাদ দিলাম জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমান খালেদা জিয়া কোন কার কোন হাসিনা না জামাতের দেল হোসেন সাঈতি এসব কিছুই না এগুলি কিছু না না আমি আমি কিন্তু সব কথায় এইভাবেই বলি তো আমি স্ট্রেট ফরওয়ার্ড বলছি আমার কারোর কাছ থেকে কোনো দয়া নেওয়ার কিছু নাই সো আমি এইভাবেই বলছি যে এইসব কিছুই না কোন জায়গায় জানেন যখন আপনাদের নেত্রী ভারতে আম পাঠায় ঠিক ওই সময়ে যেই সময় কিনা সারা পৃথিবীর সব মুসলমান দেশগুলো এই ভারতের বিরুদ্ধে কথা বলছে ওই সময়টাতে যেই সময় ওই দেশের একজন কেন্দ্রীয় একজন নেত্রী যে কিনা আমাদের রাসুল সাল্লা সাল্লামকে নিয়ে কটুক্তি করে বাজে কথা বলে সেই আমটা কয়েক মাস পরেও পাঠানো যেত কয়েকদিন পরেও পাঠানো যেত ঠিক ওই আন্দোলনের সময়ই আপনাদের নেত্রী আম পাঠিয়েছে প্রতিবাদ তো করেনি নাই তখন আমাদের কষ্ট লাগে এই পদ্ধতি বানিয়েছেন না এই পদ্ধতি তারও বাপের টাকা দিয়ে বানানো হয়নি এই জনগণের ট্যাক্সের টাকা জনগণের ট্যাক্স দিবে এই যে এখন গাড়িতে দেখেন না এই টোল দানি আپاগা গেছে গঞ্জাম তো এগুড়ই তো আদায় করা হবে পাবলিকের কাছ থেকে এইভাবে আদায় করা হবে বাসের ড্রাইভার দিবে বাড়তি টোল বাড়তি টোল দিয়ে সে বাড়াবে ভাড়া ভাড়া যখন বাড়াবে তখন সেই ভাড়া দিতে হবে সাধারণ পাবলিককে এটাই তো সিস্টেম সো ওই সব শেষ সমস্যা হচ্ছে এই জনগণের ঘরে তারপর এই পদ্মা সেতুর বিরোধী তো কেউ নাই কারণ যে বিরোধিতা করবে এরকম পক্ষ যদি কেউ থাকে সেটা সরকার এই পদ্মা সেতু করাতে যদি ক্ষতি হয়ে থাকে তাহলে সরকারের হয়েছে সরকারের কেন হয়েছে যে এই যে এতদিন ধরে যে লুটপাট যে চলছিল আবার এই রেল প্রকল্প শেষ হওয়া পর্যন্ত যা লুটপাট হবে এটা শেষ হয়ে গেলে সরকারের তো এখানে লুটপাট করার কিছু থাকবে না ওই এলাকার আওয়ামী লীগের যারা শেখ মুজিবের যারা আছে ওরা তো এই যে লুটপাট চারিদিক থেকে লুটপাট মানে লেবার নিয়োগ থেকে শুরু করে ওইখানে বালু দেওয়া ইট দেওয়া রড দেওয়া যা আছে সব সবকিছুতেই তো লুটপাট এই লুটপাট তো বন্ধ হয়ে গেল আরেকটা ক্ষতি হয়েছে হচ্ছে লঞ্চ মালিকদের এছাড়া বাংলাদেশে আর কারো কোনো ক্ষতি হয়নি তো আমাদেরকে এটা বলার কোনো ই নাই যে পদ্মা সেতু হওয়াতে কেউ মানে বেজার হয়েছে খুশি হয় নাই এটা বলার কোনো কারণ নাই কাউকে কাউকে বলা হচ্ছে যে খালেদাজি আরো কে কে বলেছিল যে এই পদ্মা সেতু এই সরকার করতে পারবে না তো পদ্মা সেতু তো এই সরকার করতে পারে নাই আপনি দু হাজার সালের আগের ওই বক্তব্যগুলো যে বক্তব্যগুলোতে বলা হয়েছিল যে এই সরকার পদ্মা সেতু করতে পারবে না তো সেই নয় সালে যে ক্ষমতা এসছেন এরপর চোদ্দ সালে যে এটা নির্বাচন হয়েছে এই পর্যন্ত আপনারা বৈধ মেয়াদের সরকার ছিলেন তারপরে তো আপনারা বৈধ না এরপরে অবৈধভাবে ক্ষমতা এসছেন এবং অবৈধভাবে ক্ষমতা এসে তারপরেও দুই টার্ম পরে এসে পদ্মা সেতু করেছেন এখনো আরো দুই টার্ম মনে হয় লাগবে রেল সেতু পার হইতে তো আপনারা কিভাবে করলেন সেই সময় সে গিয়ে তো পারে নাই শালদাল জিয়া যখন বলেছে যে এই সরকার পদ্মা সেতু করতে হয় না সেই মেয়াদে তো আপনারা পারেন নাই এরপরে তো ভোট চুরি করে জোর করে ক্ষমতায় থেকে তারপরে করেছেন আরও তিন মেয়াদ মোট লেগেছে আপনাদের একটা পদ্মা সেতু করতে অতএব আপনারা আপনি নিয়ে ব্যঙ্গ করেন কেন ব্যঙ্গ তো আপনাদেরই করা উচিত তারপরও পদ্মা করেছেন ধন্যবাদ কোনো সমস্যা নাই এই যে এখন পদ্মা সেতু নিয়ে কিছু বললেই লোকজন ধরে নিয়ে যাচ্ছেন কারণ কি মানে পদ্মা সেতু নিয়েও সমালোচনা করা যাবে না বঙ্গবন্ধুরে বঙ্গ বল্টু বললে সমস্যা ওই বল্টু কিন্তু খারাপ জিনিস খারাপ বল্টু এটা কারণ শেখ মুজিব যাই হোক মারা গেছে চোর হোক বাটপার হোক যাই হোক মানুষ তো ছিল তো সেটা মারা গেছে তারা এখন বঙ্গবন্ধু থেকে বঙ্গ বল্টু বলা হইতেছে এটা খুবই বাজে জিনিস কিন্তু ওই বল্টু আর পদ্মা সেতুর বল্টু তো এক বল্টু না এইটা বললেও কেন মানুষের শাস্তি হয় ওই বললে নাই মানুষের শাস্তি হচ্ছে সেটা আমরা বুঝলাম যে ওকে ঠিক আছে একজন মানুষের নিয়ে বাজে কথা বলেছে তারও শাস্তি হচ্ছে কিন্তু এই সেতুর বল্টু নিয়ে কথা বললো আপনি শাস্তি দিবেন এক ছেলের নিয়ে সাত দিনের রিমান্ডে দিলেন তাকে বিশেষ ধারায় তার বিরুদ্ধে মামলা করা হলো কয়টা মামলা তিনটা না চারটা মামলা করা হয়েছে তার বিরুদ্ধে তো এই এতগুলো মামলা যে আপনারা করলেন মানে তার অপরাধটা কি এবং সেই ছেলেকে বলা হচ্ছে কি সে হচ্ছে পরিকল্পিত গেলে ওর ছবি বের হয়েছে ওই ইয়ের সাথে আগের যে বাটপাটটা কি ছিল ওই যে রাব্বানী গোলাম রাব্বানীর সাথে তার ছবি আছে তারপরে আমার একজন প্রিয় মানুষ পুলিশের ওই যে ভাই কি বলে বিপ্লব সরকার ভাই তো ছাত্রলীগ বিপ্লব সরকারের সাথে ছবি কে তোলে রাববাণীর সাথে ছবি কে তোলে তো অবশ্যই ছাত্রলীগ আর তো জামাত শিবির বা বিএনপির লোক না তাহলে ওরা ধরেন ও তো আসলে কোন ষড়যন্ত্র ঠড়যন্ত্র কিছু না ও দেখেছে সেটা পরের আপনারা নিশ্চয়ই দেখেছেন যে যেসব শ্রমিকরা বক্তব্য দিয়েছে যে এই নাটটাটগুলো এগুলো ঠিক মতো লাগানো হয়নি হইতেই পারে তাড়াহুড়া করে এই উদ্বোধন করতে কারণ কখন কি হয়ে যায় তার তো ঠিক নেই এবং খুব তাড়াহুড়া করে রেল লাইন লাইন বাদে এটারে ই করে দেওয়া হয়েছে যে এটা নাম দেওয়া হয়েছে বহুমুখী সেতু ওই শুধু ওয়ান ওয়ে ই করে তারপরে এটাকে তাদের উদ্বোধন করে যায় লোকে আমরা বুঝলাম যে আপনাদের তাড়াহুড়া ছিল কিন্তু সে তাড়াহুড়া থাকলে তো নাট বল্টু দুই চারটা খোলা থাকতেই পারে এটা নিয়ে একটা নাট ওইখানে গিয়ে একজন মানুষ দেখেছেন প্রথম দিন মানুষ অনেক কিছু করেছে ওইখানে কেউ হিসু করেছে কেউ তারপরে কি বলে হিটের রাস্তা পার হয়েছে কেউ নামাজ পড়েছে এক একজন এক এক খেলা করেছে আর কি এই যে এগুলো করেছে এগুলো হয়েছে তো সমস্যাটা কি এই বল্টু খোলা তো সমস্যা কি এটা তো আর বঙ্গবল্টুর বল্টু না বল্টু একটা খুলছে সেটার জন্য তার বিরুদ্ধে বিশেষ ধারায় মামলা তার এত অসহিষ্ণুতা কেন ক্ষমতা হারানোর পরে যখন বলবে তখন কি করবেন কথা আমরা বলতে পারি আমরা যদি কথা বলি না এখন ক্ষমতা আছেন না এখনো কান্না করবেন খালি কান্না করবেন এই যে লাস্ট ভিডিও যেটা দিয়েছে না খুব খারাপ লেগেছে না খুব খারাপ লেগেছেন এগুলো কিন্তু ইচ্ছার বিরুদ্ধে দেই এই যে মাঝে মধ্যে ফেসবুকে যায় তারপরে উল্টা পাল্টা কমেন্ট করি বাজে কথা বলি আমার অনেক ফ্যান ফলোয়ার আছে তারাও আবার ওইখানে যায় ই করে ওরা গালাগালি দেয় আবার আমার ফ্যান ফলোয়াররা যায় আপনার ই করে যে তারা ই করা যাবে না ভাইয়া ইলিয়াস ভাইয়া আপনি কেন এগুলি করেন আরে ভাই ধরেন আপনাকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এখন আপনাকে কেউ একজন মানে কিছু একটা এমন কিছু একটা বলল যেটাতে আপনার কষ্ট লেগেছে এখন ধরেন সে আপনাকে বলল আগে আপনি করে কথা বলতো এখন বললো এই তুই এদিক দিয়ে কই যাচ্ছিস আপনার রাগ হবে আই বেটাই তুই আমার তুই বললি কেন হইতে পারে এটার জন্য তারা দুইটা বকা দিলেন এখন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন একজন আসে আপনার ঠাস করে চর একটা মারলো আপনি তার চর মারবেন না আপনি তো তারা খালি কথা বললে ছাড়ে দিবেন না আপনি তার একটা চর মারবেন তো আপনি কি ব্যাগ দিবেন সেটা ডিপেন্ড করে আপনি কি তার কাছ থেকে পেয়েছিলেন সেটার উপরে এখন আপনার কাছে মনে হয় যে শেখ হাসিনাকে যাই করুক এই পদ্মা সেতু নিয়ে একটু ই তো করা যায় এটা নিয়ে ভাই আপনি ওকে নিয়ে বাজে কথা কেন বললেন ভাই এটা নিয়ে আরে বেঠা আমার তোর কষ্ট লাগে ওইসে শেখ মুজিবকে নিয়ে কিছু বললে আমার কষ্ট শেখ মুজিবকে নিয়ে জিয়াউর রহমানকে নিয়ে তারেক রহমানকে নিয়ে আর জয়রে নিয়ে কে কি বললো ওইটা নিয়ে তো আমার কষ্ট লাগে না আপনি দেলার হোসেন সাইদিরে মাইরা মুতায় ফেলেন কোনো সমস্যা নেই আমার যায়ও না আসেও না যখন আপনি এটা তুলনা করবেন হজরত মোহাম্মদ সাল্লা আমি বিরাট মাওলানা নয় আমি কিছুই না কিন্তু ওইটার ওনাকে নিয়ে যদি কিছু বলেন তখন আমার কষ্ট লাগে এটা ধর্মীয় কোনো মানে উস্কানিও না ধর্মীয় কোনো মানে উন্মাদনাও না যে আমি এটা নিয়ে আমি মানুষকে বোধহয় ই দিচ্ছি বা আমার নিজের কিছু মানে সস্তা জনপ্রিয়তা নেওয়ার ইয়ে করছে একদমই না আমি ইসলাম ধর্মে ক্ষতিবো না আমি বিরাট ইসলাম পালনকারী মানুষও না আমি বিরাট ভালো মানুষও না সিন্স আমি একজন মুসলিম এটাই আমার জন্য অ্যানাফ ওনাকে সম্মান করা আপনার শেখ মুজিবের নিয়ে কথা বললে যেমন গায়ে লাগে না এটা একদিন চায় জবাব দেন এটা আল্লাহর কাছে যায় জবাব দেন যে আমার এই শেখ মুজিবকে নিয়ে এটা বলাতে আমার এত খারাপ লেগেছে আর আমি সহ্য করেছি যখন দেশে হজরত মোহাম্মদ সাল্লা নিয়ে কথা বলেছে সেইটা এই জবাব একদিন আল্লাহর কাছে গিয়ে তারপরে দিয়ে অতএব কষ্ট কার জন্য কতটুকু লাগে সেটার উপরে ডিপেন্ড করে তো এগুলি রিটার্ন কি দেয়া সে কারণে আপনার হয়তো শেখ মুজিব নিয়ে খারাপ লাগে আপনি শেখ মুজিবের নিয়ে জবাব দেন আমার হজরত মোহাম্মদ সাল্লা নিয়ে বললে খারাপ লাগে আমি তখন শেখ হাসিনাকে জবাব দেই কারণ আজকে বাংলাদেশে যা কিছু ঘটছে গত দুই দিন আগে সংসদে একজন লোক বলেছেন একদম পিসটা ধরে ধরে কোন ক্লাসের বইতে মানে ধর্মীয় বইগুলোকে কবিতা তারপরে ইয়েগুলোকে বাদ দেওয়া হয়েছে এবং কোন কোন ক্লাসে নতুন নতুন সংযোজন করা হয়েছে এবং হিন্দুদের যেসব মানে বইগুলোকে সেখানে পড়ানো হয়েছে সেগুলো সব কিছু উনি খুব সুন্দরভাবে পরিষ্কার করেছেন এটাই আজকের বাংলাদেশ কিসের পদ্মা সেতু পদ্মা সেতু দিয়ে খাবো নাকি আমি কোলায় খাবো এই পদ্মা সেতু আমার পুলসিরাত পার করাই দিতে পারবে আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে এইটার প্রতিবাদ আপনাকে করতেই হবে যেই বেটি এই দেশে মুসলমানদের ইসলাম পালন খুব চরমভাবে জটিল করে তুলেছে সে পদ্মা সেতু দুর্নীতি করুক না করুক সেটা পরে বিএনপি থাকলেও এটা দুর্নীতি করতো এটা নো ডাউট এখানে আমার কোনো বিএনপি আওয়ামী লীগের নিয়ে কোনো মানে ফারাক তৈরি করা কিছু নাই আমি অনেস্টলি আমি মানতেছি জামাত ইসলাম যদি থাকতো হয়তো ই হইতো চর্মনায় থাকলেও হয়তো ই হইতো দুর্নীতি বাঙালি সবাই করতো আমি থাকলেও করতাম দুর্নীতি নিয়ে আমার কোনো সমস্যা নাই আমার সমস্যা ওই জায়গায় এখনো ওই জায়গায় আগে ওই জায়গায় ছিল ভবিষ্যতে ওই জায়গায় থাকবে আমার জীবন যতদিন থাকবে আমি যদি কথা বলি যতদিন আমার এই জায়গা আমার খুবই স্বচ্ছ খুবই ট্রান্সপারেন্ট আমার এইটা নিয়ে কোনো বিতর্ক করার কিছু নাই ভালো থাকেন আল্লাহ হাফেজ